আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাউ টু ডাউনলোড কপিরাইট ফ্রি মিউজিক ভিডিও অ্যান্ড টেমপ্লেট। হ্যালো ফ্রেন্ড, আমি নাজাতুল, আপনারা দেখছেন NAM চ্যানেল। চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক। আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন এবং ফোন করছেন যে কিভাবে আমরা মিউজিক ডাউনলোড করব। অনেক ইউটিউবারই জানেন না, আর যারা নতুন ইউটিউবার তারা তো কপিরাইট সম্পর্কেও বিশেষ ধারণা নেই। তো কপিরাইট সম্পর্কে যদি কোনো ধারণা পেতে চান তাহলে আমার আইবুটামে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি কপিরাইট কী, কে দেয় এবং কীভাবে দেয়। এবার বলি, কপিরাইট ফ্রি মিউজিকগুলো আপনি ডাউনলোড করে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি ইউজ করতে পারেন। অনেক সময় আপনারা কী করেন যে ইউটিউব থেকে ডাউনলোড করে কোনো মিউজিককে নিজের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করে দেন, যেটা আমার একবার হয়েছিল। সেখান থেকে আপনার কপিরাইট ক্লেম আসতে পারে এবং বারবার দেওয়ার ফলে আপনার কপিরাইট স্ট্রাইক পর্যন্ত আসতে পারে। তো আপনাদেরকে যেই মিউজিকটা দিতে হবে বা যে ব্যাকগ্রাউন্ডগুলো দিতে হবে সেটা হচ্ছে কপিরাইট ফ্রি। আপনি আমার যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন পিছনে, সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি আমার প্লেয়ার লিস্ট থেকে ডাউনলোড করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করতে পারেন, কপিরাইট ফ্রি রয়েছে। কিন্তু অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করলে গেলে ইউটিউব থেকে ডাউনলোড করে সেগুলোতে কপিরাইট চলে আসবে। এবার মিউজিকটিও আপনি আমার ব্যবহার করতে পারেন, সেটাও কপিরাইট ফ্রি। তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের ডাউনলোড করে যে কীভাবে আপনারা কপিরাইট ফ্রি ভিডিও, ট্যাম্পলেট এবং মিউজিক ডাউনলোড করবেন। তো চলুন আজকের ভিডিওটি স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি ক্রোম ব্রাউজারে। এখানে আমি লিঙ্কটিকে কপি করে রেখেছি মিক্সকিট। এই লিঙ্কটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করতে পারেন। তো আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম এবং এটিকে ওপেন করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি খুলে গেছে এবং কিছু ট্যাম্পলেট এখানে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইট থেকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কোনো রকম আপনাদের ক্রেডিট দিতে হবে না বা আপনার ভিডিও ডিসক্রিপশানে কোনো রকম উল্লেখ করতে হবে না যে কোথা থেকে ডাউনলোড করেছেন, বা ওয়েবসাইটটি আপনাকে ডিসক্রিপশন বক্সে দিতে হবে না। তো আপনি এখানে তিনটি দর দেখতে পাচ্ছেন ডান দিকে উপরের কর্নারে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তিনটি অপশন পাবেন, 1 নম্বর ভিডিও, 2 নম্বর মিউজিক, 3 নম্বর ট্যাম্পলেট। আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে ভিডিওতে ক্লিক করুন। এবার ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পেয়ে যাবেন কিছু ভিডিও এখানে আছে যেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে ক্লিক করবেন, যে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন সেই ভিডিওটাতে ক্লিক করে নিলেন। ক্লিক করার পর এখানে ডাউনলোডের অপশন আছে, সেখান থেকেও করতে পারেন। এই যে এখানে ডাউনলোডের অপশন আছে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোডের অপশন আছে, মেল চাইছে, তো ডাউনলোড হয়ে গেল। এখানে এই যে ডাউনলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটাকে কেটে দিলেন, এটা ডাউনলোড হয়ে যাবে, আপনারা ফাইলসে গিয়ে সেটা পেয়ে যাবেন। এবার ধরুন আপনি নিউ যেগুলো আপলোড হয়েছে সেগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এবার যদি নিউ এর পরে ন্যাচার রিলেটেড যদি চান তাহলে ন্যাচারে ক্লিক করে আপনি ন্যাচারের মধ্যে কী নেবেন, স্কাই, সি, বিচ, ওয়াটার, ফ্লাওয়ার, স্নো, রেন, ফায়ার, কিসের ওপর নেবে, ফরেস্ট টরেস্ট, এ টু জেড আছে অনেকগুলো, যেটা নেবেন সেটাতে আপনারা ক্লিক করবেন। স্কাইয়ের নিলে স্কাইয়ের, এই তো চলে আসলো এখান থেকে, যেটাতে এই ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড করতে পারেন এখান থেকে। এবার এখানে লাইফ স্টাইলের আছে, বিজনেসের আছে, মানে যা নেবেন, ফুড, ট্রান্সপোর্ট সব কিছুই আছে, যেটা আপনাদের পছন্দ সেই ভিডিওটা আপনারা এখান থেকে নিতে পারেন। এবার চলে যান মিউজিকে, যে মিউজিক কীভাবে ডাউনলোড করবেন। মিউজিকে চলে গেলাম, মিউজিকে গিয়ে মিউজিকের ওয়েবসাইটটি এবার ওপেন হবে। ওপেন হতে একটু লেট হচ্ছে, নেট আমার হয়তো স্লো চলছে। এবার চলে এসেছিলাম মিউজিকে। মিউজিকের মধ্যেও অনেকটা ভাগ আছে, এই যে ভাগগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কী টাইপের নেবেন আপনারা সবটাই এখানে রয়েছে। তো যেটা ইচ্ছা আপনারা ডাউনলোড করতে পারেন। ক্লাসিক্যাল যদি চান তো ক্লাসিক্যালে ক্লিক করে দিলেন। ক্লাসিক্যালে ক্লিক করার পরে এই মিউজিকগুলো এখানে চলে এসছে। এখান থেকে আপনারা সাউন্ডটিকে শুরু করে মানে দেখে নিতে পারেন, চেক করে যে কী ধরনের আছে সাউন্ডগুলো। আমার যেহেতু এখানে মাইক্রোফোন লাগানো আছে সাউন্ডটা হচ্ছে কি না সঠিক বলতে পারছি না। আর ওই যে ভিডিওটা আপনার ডাউনলোড হয়ে গেছে এখানে ই করলেই ডাউনলোড হয়ে যাবে। এটাও এখানে ডিভাইসে ডাউনলোড করলেন, এটাকে কেটে দেবেন, এখানে ডাউনলোড হয়ে যাবে। এবার এখান থেকে ডাউনলোড করতে পারেন আপনি। এটা আমার নেট স্লো চলছে একটু, নেট স্লোর জন্য এটাকে আমি বন্ধ করে দিলাম। এবার আপনারা পেয়ে যাবেন, এখানেও ভাগ আছে অনেকগুলো, মুডের আছে, তারপরে হ্যাপি, আনহ্যাপি মানে স্যাড, যা কিছু চাইবেন এখান থেকে স্মুথ স্মুথ সবই আছে।
তারপরে এখানে আর একটি অপশন রয়েছে টেমপ্লেটের, টেমপ্লেট ডাউনলোড যদি করতে চান তাহলে টেমপ্লেটে যাবেন এবং এখান থেকে বেশ কিছু থ্রি ডি ভিডিওগুলোও আপনি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি সরাসরি ইউজ করতে পারেন। তবে এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও বা আপনার মাঝে মধ্যে ব্যবহারের জন্য, যে আপনি টোটালটা এখান থেকে ডাউনলোড করে আপলোড করে দিলেন এটা কিন্তু হবে না। আপনাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে বা 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এগুলো ভিডিওগুলো মেনলি হয়, সেই ভিডিওগুলো আপনি ইউজ করতে পারেন। এবার যদি আপনি মিউজিক অ্যাড করতে চান তাহলে তো ওটা তো ব্যাকগ্রাউন্ড মিউজিকই হয়, আপনি মিউজিক এখান থেকে যে ধরনের মিউজিক চান ডাউনলোড করে আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন। এরপরও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা জেনে গেছেন যে কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক ভিডিও এবং টেমপ্লেট ডাউনলোড করবেন, সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন হয়ে থাকে যে আরও কোনো সম্পর্কে ইউটিউবে ধারণা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যে কোনো সমস্যা হোক আপনাদের আপনি কমেন্ট করে লিখে জানাতে পারেন বা আমার মেল দেওয়া আছে, মেলে আপনারা মেসেজ করে জানাতে পারেন, আমি যতদূর পারবো আপনাদের সাহায্য করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং ফেসবুক পেজটিকে আমার লাইক করুন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। আমি পরে ভিডিওগুলিতে আলোচনা করব যে আপনারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে কতটুকু জড়িয়ে থাকবেন, মানে সোশ্যাল মিডিয়ার সাথে অবশ্যই একজন ইউটিউবারকে জড়িয়ে থাকা দরকার আছে, কেন এবং কোন কোন সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনারা জড়িয়ে থাকবেন সেটা আমি পরে ভিডিওগুলিতে বলে দেব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।